নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন দিল্লি কি আমি পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আচ্ছা চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যাসিড বা রোগ এই অ্যাসিড বা অম্লরোগের ক্ষেত্রে দশটি বাছা বাছা হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আজকে আলোচনা করব আপনারা এই হোমিওপ্যাথি ওষুধগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করে আপনাদের যে কোনো ব্যক্তির অম্লরোগ সারিয়ে তুলতে পারবেন আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তির হোক আপনার হোক বা আপনার আত্মীয় পরিজনদের হোক আজকাল এই টপ টেন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে প্রথম যে এক নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে কি ভূমিকা আপনারা জানেন অম্লিকের কথা মনে পড়লে বা অম্ল বা অ্যাসিড হলে প্রথমে আমাদের কিন্তু ভূমিকার কথা মনে পড়ে প্রত্যেকটা হোমিওপ্যাথি চেম্বারে ও আদরের সঙ্গে ভূমিকা ব্যবহার করা হয় কিন্তু ভূমিকার বিশেষ লক্ষণ কি বসে দিন অতিবাহিত করা অম্লপিত্ত বমি হওয়া কিংবা অম্লযুক্ত বমি হওয়া পেটে অল্প বিস্তর বেদনা থাকা সঙ্গে কোষকাঠিন্যের সমস্যা অর্থাৎ নিয়মিত না পায়খানা হওয়া বা সহস্রধ্যভাবে বা সরলভাবে পায়খানা না হওয়া এটা কিন্তু নাকস্বামিক ধাতুগত লক্ষণ মেজাজি খিটখিটে কেউ কিছু বললে সহ্য হয় না অতিরিক্ত রাত্রি জাগরণ করে এই রকম ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে করে বিশেষ করে যারা দিন বিশেষ করে যারা বসে দিন অতিবাহিত করেন অর্থাৎ অতিরিক্ত পরিমাণে অফিসে হোক বাড়িতে হোক অলস প্রকৃতির বসে দিন অতিবাহিত করেন কোনো একটা কাজের কথা বললে তার সহ্য হয় না এইরকম অলস প্রকৃতির ব্যক্তির ক্ষেত্রে বা বসে যারা দিন অতিবাহিত করে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী এই নাক্সভূমিকা সেখানে আপনার ভূমিকা মাদার টিংচার ব্যবহার করতে পারেন সকালে একবার করে ব্যবহার করবেন যদি মাদার টিংচার ব্যবহার করেন তিন থেকে চার ফোটা এর বেশি ব্যবহার করবেন না দিনে দুবার করে মাদার টিংচার ব্যবহার করবেন না আপনারা থ্রি এক্স ব্যবহার করতে পারেন সিক্স প্রটেন্সি যদি ব্যবহার করেন দিনে দুবার থেকে তিনবার ব্যবহার করবেন বিশেষ করে ভূমিকা ব্যবহার করে আপনারা একটু বিশ্রাম নেবেন নাক্সমিকা যদি ব্যবহার করার পরে বা নাক্সমিকা ওষুধ খাওয়ার পরে আপনারা যদি দৌড়াদৌড়ি করেন সেখানে কিন্তু অতটা ফলস্বরূপ কাজ পাবেন না তাহলে নাক্সমিকা খেয়ে কিন্তু একটু বিশ্রামিত ওই জন্য সকালে খালি পেটে কিংবা রাতে আহারে পরে আপনারা সেবন করার চেষ্টা করবেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন চলুন আজকের এই টপ টেন হোমিওপ্যাথি ওষুধের মধ্যে দ্বিতীয় যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাট্রম ফস ফস আমাদের হোমিওপ্যাথিতে অ্যাসিডের ক্ষেত্রে আদরের সঙ্গে ব্যবহার করা ন্যাটম ফস আমাদের হোমিওপ্যাথিতেও আদরের সঙ্গে ব্যবহার করা হয় থার্টি দুশো ছয় ওয়ান এম এরকম ব্যবহার করা হয় আবার বায়োকেমিকে কিন্তু এর আদারের সঙ্গে হোমিওপ্যাথি থেকে হোমিওপ্যাথির থেকে আরও বহুল পরিমাণে ব্যবহার করা হয় কারণ বায়োকেমিকের যদি কোনো ডাক্তার অ্যাসিডিটির ক্ষেত্রে কোনো ঔষধ ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে ফস আমাদের হোমিওপ্যাথি অনেক রকম ওষুধ আছে কিন্তু বায়োকেমিকে কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে একটাই ঔষধ বলতে গেলে একটাই ঔষধ ফস যদিও ন্যাট্রমসার কোথাও কোথাও ব্যবহার করা হয় সেখানে পিত্ত প্রকৃতির ধাতুর ক্ষেত্রে সেটা আমি পরে বলছি কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে অম্লরোগের ক্ষেত্রে বাইকামেকের কিন্তু একটাই ওষুধ সেটা হচ্ছে ফস। আপনারা আপনার ফস যে কোনো অম্লরোগের ক্ষেত্রে যেমন টক গন্ধযুক্ত পায়খানা টক বমি করা অম্লযুক্ত বমি করা মুখ টক হয়ে থাকা দাঁত টক হয়ে থাকা গলা বুক জ্বালা টক ঢেকুর ওঠা যে কোনো রোগের ক্ষেত্রে আপনি আদরের সঙ্গে নিঃসন্দেহে ন্যাকটম ফোস ব্যবহার করবেন ডায়োলিশন হিসেবে যদি ব্যবহার করেন হোমিওপ্যাথিতে তাহলে আপনারা থার্টি দুশো অবশ্যই করে ব্যবহার করবেন দিনে দুবার থেকে তিনবার সকাল দুপুর সন্ধ্যা আর বায়োগমিকে যদি ব্যবহার করেন সেখানে আপনারা কী করবেন সিক্স এক্স বারো এক্স যেখানে যেই রকম প্রকার দরকার সেখানে আপনারা চার থেকে পাঁচটি করে ট্যাবলেট বয়স অনুপাতে রোগের প্রাবল্য অনুসারে দিনে দুবার চারবার করে ব্যবহার করতে পারেন এবারে টপ টেন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে ন্যাকটম সাল্প একটু আগে বললাম ন্যাটনশাল আমাদের হোমিওপ্যাথিতেও আছে আবার বায়ুগামিকেও আদরের সঙ্গে ব্যবহার করা হয় পিত্ত প্রধান ব্যক্তির ক্ষেত্রে যারা একটুতেই রেগে যায় যাদের প্রচণ্ড পরিমাণে রাগ মাথা গরম হয়ে যায় করা হয়ে যায় চোখ জ্বালা করে সঙ্গে অম্লপিত্ত অর্থাৎ টক তিতা ঢেঁকুর টক তিতা বমি হয় পায়খানা ঠিকমতো হয় না মলদার জ্বালা করে সবসময় যেন শরীরে মনে হয় গরম হয়ে আছে এইরকম মনে করেন এবং প্রচণ্ড রাগে খিটখিটে একটুতেই চটে যান তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাট্রম সাল্প ভীষণভাবে হিত বা কার্যকরী আপনারা সেখানে হোমিওপ্যাথিতে যদি ব্যবহার করেন ন্যাট্রম সাল্প থার্টি টু হান্ড্রেড দিনে দুবার তিনবার ব্যবহার করতে পারেন এক পোটা করে আর যদি বায়োকমিকে ব্যবহার করেন তাহলে কি করবেন পাঁচটি করে বায়োকমিক ট্যাবলেট দিনে দুবার চারবার করে ব্যবহার করতে পারেন দেখবেন ভীষণভাবে কাজ পাবেন এবারে আসি টপ টেন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে চার নম্বর যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম এই লাইকোপোডিয়ামটা হোমিওপ্যাথি জগতে কিন্তু ভীষণ আদরের সঙ্গে ব্যবহার করা হয় যারা হোমিওপ্যাথি চিকিৎসা করছেন বা যা হোমিওপ্যাথি সম্বন্ধে জানেন তারা কিন্তু জেনে থাকেন যে লাইকোপোডিয়াম অম্ল রোগের ক্ষেত্রে কত বড় একটা ভীষণ উপকারী ঔষধ লাইকোপোডিয়াম যদি আপনারা দেখেন পেট গুড়গাড় করে টক বমি হয় বিকেল হলে অ্যাসিডের প্রবল্য বেশি বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাসিডের বহুল পরিমাণে বৃদ্ধি পায় সেখানে আপনার চোখ বুঝে ব্যবহার করবেন লাইকোপোডিয়াম সঙ্গে বললাম পেট গুটগাট পেট ভুটভাট গন্ধযুক্ত পায়খানা লাইকোভিডামের সব থেকে বড়ো ধাতুগত লক্ষণ কী জানেন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত যে কোনো রোগের বৃত্তি বা অম্ল রোগের বৃত্তি এছাড়াও সর্বদা খাই খাই করে চোখ বড় মনে হয় আমি এটা খাবো এত খাবো তত খাবো সে খাবার নেয় কিন্তু খেতে পারে না সামান্য দু এক গ্লাস খাওয়ার পরেই কিন্তু তার পেটটা ভরে যায় প্রচণ্ড ক্ষুদা পায় কিন্তু সে খেতে পারে না কিন্তু চোখ বড়ো আমি এত খাবো তত খাবো এই দুটো মাত্র আপনি মিলিয়ে লাইকোপোটাম সেখানে চোখ বুঝে ব্যবহার করতে পারেন তিন পোটেন্সি কিংবা তিন এক্স অর্থাৎ থ্রি এক্স পোটেন্সি দুশো পোটেন্সি ওয়ান এমপোটেন্সি লক্ষণ ভিত্তিক আপনার রোগের প্রাবল্য অনুসারে দিনে দুবার তিনবার করেও ব্যবহার করতে পারেন এবার আসি টপ টেন অ্যাসিডটি হোমিও ঔষধের পঞ্চম ঔষধের কথা সেটা কি রবিনিয়া রবিনিয়া কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন ন্যাটনম ফসের মতো যে কোনো অম্লরোগের ক্ষেত্রে আপনার রোবিনিয়া ব্যবহার করতে পারেন আমরা হোমিওপ্যাথে কিন্তু বেশিরভাগ রোবিনিয়া সিক্স এবং মাদার টিংচার ব্যবহার করে থাকি তাহলে কোন লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করবেন বিশেষ বিশেষ সিমটম বলে দিই যদি অ্যাসিড বা অম্ল ক্ষেত্রে বুকে বেদনা হয় বুক জ্বালা করে বুক কন করে গলা বুক জ্বালা করে টক ঢেকুর ওঠে আপনি যা আহার করুন না কেন আপনার অম্ল বা অ্যাসিড হয়ে যায় সেখানে আপনি চোখ বুঝে ব্যবহার করবেন রবিনিয়া মাদার টিংচার বা সিক্স পটেন্সি দিনে দুবার করে যদি মাদার টিংচার ব্যবহার করেন দশ পাটা করে সিকি কাপ গরম জলে বা ঠান্ডা জলে ব্যবহার করবেন আর যদি সিক্স বা থার্টি পোটেন্সি এসি টু হান্ড্রেড এরকম যদি ব্যবহার করেন তাহলে ওইটা বললাম দিনে দুবার তিনবার করে দু ফোঁটা করে ব্যবহার করবেন এবারে আসি অ্যাসিডিটির টপ টেন হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে ষষ্ঠ ওষুধের কথা সেটা হচ্ছে কি আমলকি মাদার টিংচার আমরা কিন্তু হোমিওপ্যাথিতে আমলকি মাদার টিংচারটাই বেশি ব্যবহার করে থাকি এই আমলকি মাদার টিংচার কি জানেন আমাদের যে বাজারে সবজি হিসেবে আমলকি পাওয়া যায় সেই আমলকি থেকে কিন্তু আমলকি মাদা টিংচার প্রস্তুত করা হয় এই আমলকি মাদা টিংচার গলা বুক জ্বালা যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টক টকগন্ধযোগ্য পায়খানা আপনার বদ হজম হয়ে যাচ্ছে আপনি খেতে পারছেন না অ্যাসিড হয়ে যাচ্ছে পেটে গ্যাস হয়ে যাচ্ছে আপনি যে কোনো প্রকার লক্ষণের উপরে নির্ভর করে আমলকি মাদা টিংচার ব্যবহার করবেন যদি আপনার আইবিএসের সমস্যা থেকে থাকে মনে করছেন আপনার আমাশয় হয়েছে হঠাৎ করে পেট ব্যথা করে আপনি পায়খানায় যান সেখানে কিন্তু আমলকি দারুণভাবে কাজ করে সঙ্গে যদি গলা বুক জ্বালা থাকে বদহজম থাকে বমি বমি ভাব থাকে মুখে অরুচি থাকে দারুণভাবে ক্ষুধা বৃদ্ধি করে এবং পেটের যাবতীয় সমস্যাকে মেটায় কিন্তু এই আমলকি মাদা টিংচার আপনার দশ পাটা করে আমলকি মাদা টিংচার সকাল সন্ধ্যা দুবার করে ব্যবহার করবেন সামান্য পরিমাণ গরম জলের সঙ্গে বা ঠান্ডা জলের সঙ্গে দারুণভাবে উপকার পাবেন এবারে আসি টপ টেন অ্যাসিডিটি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সপ্তম ওষুধের কথা সেটা হচ্ছে কি অ্যাসিড সাল্প অ্যাসিড সাল্পের দুটি বিশেষ লক্ষণ আছে জানেন সেটা কি যে মনে হয় যে আপনি বড়ো কোনো রোগে ভুগছেন সবসময়ের জন্য আপনার ভিতরে একটা ভয় কাজ করে ঘাত দত্তর করে কাঁপে কিন্তু বাইরে থেকে সেটা কিন্তু বোঝা যায় না ভিতরটা আপনার ভয়ে কাঁপছে মনে হয় যেন আপনার একটা বড় রোগ হয়ে আছে উপরন্তু সর্বদাই দাঁত টোকে থাকা মুখ টোকে থাকা এটাই হচ্ছে অ্যাসিড সাল্পের বিশেষ লক্ষণ সেখানে আপনার অ্যাসিড সাল্প টু হান্ড্রেড বা থার্টি পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা তিনবার করে ব্যবহার করবেন এক থেকে দুবার করে এবারে টপ টেন হোমিওপ্যাথি অ্যাসিডিটির ক্ষেত্রে যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি ম্যাককার ম্যাককার কোথায় ব্যবহার করবেন আপনি আটা আলু কিংবা ময়দা পিঠে এরকম স্টার্চি দ্রব্য অর্থাৎ শুকনো টাইপের যে দ্রব্যগুলো আপনি ব্যবহার করছেন বা খাচ্ছেন কিন্তু সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যায় কোনোভাবেই আপনি সহ্য করতে পারেন না আপনি রুটি সহ্য করতে পারেন না আপনি ময়দার রুটি সহ্য করতে পারেন না ময়দা দিয়ে বা আটা দিয়ে কোনো দ্রব্য আপনি খেতে পারেন না চালের গুঁড়ো দিয়ে কোনো পিঠে আপনি সহ্য করতে পারেন না রকম যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে সেখানে আপনি ব্যবহার করবেন কি জানেন ম্যাককার কার্প হচ্ছে কোনো স্টার্চি দ্রব্য বা আলু আটা ময়দা এগুলো সহ্য না হলে যদি এগুলো খেলে অ্যাসিড হয়ে যায় সঙ্গে যদি টকযুক্ত পায়খানা হয় টক গন্ধ থাকে প্রচণ্ড পরিমাণে টক গন্ধ হয় সেখানে কিন্তু ম্যাগ অবশ্যই করে ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপুরটা করে যেরকম বললাম সেই রকম এবারে টপ টেন হোমিওপ্যাথি অ্যাসিডি ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি ফেরাম সাল্প আপনি যা খেয়েছেন সেটা বমি করে ফেলছেন কোনোভাবে আপনি সহ্য করতে পারছেন না পেটে হজম হচ্ছে না হজম ক্ষমতা হ্রাস হয়ে গেছে আপনি যে আহারটা করেছিলেন সেটাই অম্ল রোগ হয়ে বা অম্লযুক্ত হয়ে বমি করে ফেললেন এটাই হচ্ছে এই ঔষধের বিশিষ্ট লক্ষণ বা বিশেষ লক্ষণ সেখানে আপনার ফেরাম সাল্প টু হান্ড্রেড বা থার্টি পার্সেন্ট সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন যদি আপনি আপনার আহারীয় দ্রব্য অ্যাসিডিটি বা অম্ল হয়ে বাহির করে দেন বমি করে বের করে দেন আপনি যে আহারটা করেছেন সেটা কিন্তু অম্ল হয়ে যায় সেখানে ফেরাম সাল সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন এবার আসি শেষ অর্থাৎ টপ টেন অ্যাসিডিটি হোমিও ঔষধের শেষ ঔষধ সেটা কি জানেন হিপাস সালফার আপনি বেছে গুছে সমস্ত কিছু খান তবুও আপনার অ্যাসিড হয়ে যায় আপনি ভয় ভয় করে খান এটা খেলে অ্যাসিড হয়ে যাবে ওটা খেলে অ্যাসিড হয়ে যাবে অনেকটা বেচে কুচে খান তবু কোনোভাবেই আপনি অ্যাসিড রোগটাকে বা অম্ল রোগ থেকে মুক্তি পেতে পারছেন না সেখানে আপনি হেপা সালফার অবশ্যই করে ব্যবহার করবেন হেপা সালফারের বিশেষ লক্ষণ গোটাযুক্ত পায়খানা হয় চায়নার মতো উপরন্তু ঠান্ডা বাতাস আপনি সহ্য করতে পারেন না ঠান্ডা বাতাস লাগলে আপনার প্রচণ্ড পরিমাণে শীত আসে ওই জন্য সবসময় আপনি লেম মুড়ি দিয়ে থাকার চেষ্টা করেন কিংবা কোনো একটা আবরণ গায়ে ঢাকার চেষ্টা করেন পাখার বাতাস আপনি আদৌ সহ্য করতে পারেন না ভয় পান সেক্ষেত্রে আপনি অবশ্যই করে ব্যবহার করবেন হেপা সালফার থার্টি বা টু হান্ড্রেড দিনে দুবার করে ব্যবহার করবেন কিংবা একবার করে ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন হেপা সালফার ব্যবহার করায় আপনি যে অন্যান্য অম্লযুক্ত রোগের সম্বন্ধে যে ওষুধগুলো ব্যবহার করছেন সেই ওষুধগুলো যদি কাজ না হয় হেপা সালফার ব্যবহার করলে অনেক সময় কাজ হয়ে যায় তাহলে আজকে টপ টেন অর্থাৎ দশটি অম্লযোগের ওষুধ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম আপনার ভিডিওটা নিশ্চয়ই সম্পূর্ণভাবে দেখলেন এই ওষুধগুলো আপনার বাড়িতে রেখে দেবেন দেখবেন সর্বক্ষেত্রেই কাজ পেয়ে যাবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও তৈরি উৎসাহ বাড়ে ইচ্ছা শক্তি বাড়ে আবারও আমার গ্রামীণ পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার